हेलो व्यूअर, अस्सलामु अलैकुम। आज आमी एक्सप्लेन करब 2005 साले आसा मास्टार्स अफ हॉरर मूवी जेनिफर के। जदि आपनादेर मुभिर एक्सप्लेनेशन भालो लागे ताहले एकटी लाइक करे चैनलटी सबस्क्राइब करे आमादेर साथेई थाकुन। तो चलुन बंधुरा भिडियोटी शुरू करा जाक। मुभिर शुरूते आमरा दुजन पुलिश अफिसारके देखते पाई जारा तादेर गाड़ीते बसे खाबार खाच्छिलो। তাদের মধ্যে একজন অফিসার ফ্র্যাঙ্ক গাড়ি থেকে বেরিয়ে নদীর দিকে তাকায় এবং দেখে ওখানে একজন লোক একটি মেয়েকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। এখন ওই লোকটি মেয়েটিকে মারতেই যাচ্ছিল, তখনই ফ্র্যাঙ্ক ওখানে এসে লোকটিকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং মেয়েটিকে মারতে নিষেধ করে। লোকটি ফ্র্যাঙ্ককে বলে, তুমি এখনও জানো না যে এই মেয়েটি কি, তাই যা কিছু হয়ে যাক এই মেয়েকে মরতে হবে। এটা বলে লোকটি মেয়েটিকে মারতেই যাচ্ছিল, তখনই ফ্র্যাঙ্ক তাকে গুলি করে আর লোকটি মাটিতে পড়ে যায়। এখন ফ্র্যাঙ্ক লোকটিকে চেক করতে যায় আর তখনই লোকটি ফ্র্যাঙ্ককে ধরে তাকে বলে জেনিফার, এরপর সে মারা যায়। এখন ফ্র্যাঙ্কের সাথী ওখানে আসে এবং তাকে বলে, এটা তুমি কি করেছ। এতে করে ফ্র্যাঙ্ক তাকে বলে, এই লোকটি এই নিষ্পাপ মেয়েটিকে মারতে চাইছিল, তাই না চাইতেও আমায় তাকে মারতে হয়েছে। এরপর ফ্র্যাঙ্ক দেখে যে মেয়েটি অনেক ভয় পেয়ে আছে, তাই সে তার কাছে যায়। ফ্র্যাঙ্ক প্রথমে মেয়েটিকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কেননা তার চেহারাটা অনেক বিকৃত ছিল। এখন ফ্র্যাঙ্ক তার বাঁধন খুলতে যায় আর তার হাতে মেয়েটির নখের আঁচড় লেগে কেটে যায়। এরপর ফ্র্যাঙ্ক তাকে উঠিয়ে হসপিটালে নিয়ে যায়। পরের দিন শেরিফ তাকে জিজ্ঞেস করে, তুমি ওই লোকটিকে কেন মেরেছ। ফ্র্যাঙ্ক তাকে বলে, আমি ওই মেয়েটিকে বাঁচানোর জন্য তাকে মেরেছি। আমার মনে হয় লোকটি কোনো চোর ছিল যে এই মেয়েটিকে লুট করতে চাইছিল। এতে করে শেরিফ তাকে বলে, ওই লোকটি একজন বিজনেসম্যান ছিল, কোনো এক কারণে তার সব কিছু শেষ হয়ে যায়। এরপর ফ্র্যাঙ্ক ওখানে জেনিফারকে দেখতে পায়। তাকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য এখানে আনা হয়েছিল। জেনিফার ফ্র্যাঙ্ককে দেখছিল যেন সে তাকে পছন্দ করতে শুরু করেছিল। এখন সন্ধ্যার দিকে ফ্র্যাঙ্ক তার বাড়িতে ফিরে আসে এবং বাইরে তাকে এমি নামের একটি ছোট্ট মেয়ে হায় বলে। মেয়েটি তার পাশের বাড়িতেই থাকত। বাড়ির ভেতরে গিয়ে সে তার স্ত্রীর সাথে দেখা করে এবং তারা খাবার খেতে বসে। ওখানে ফ্র্যাঙ্ক তার স্ত্রীকে বলে, আমি কাউকে মেরে ফেলেছি। তার স্ত্রী তাকে বলে, এটা তোমার কাজ, তাই তুমি এসব নিয়ে ভেবো না। এরপর তাদের ছেলে ওখানে আসে, সে তার নিজের মতো ওখান থেকে খাবার নেয় এবং তার রুমে চলে যায়। এরপর ফ্র্যাঙ্ক তার ক্ষত স্থানটি পরিষ্কার করার জন্য ওয়াশরুমে যায়। এখন ফ্র্যাঙ্ক তার রুমে গিয়ে দেখে তার স্ত্রী আগে থেকেই তার জন্য ওখানে অপেক্ষা করছে। ফ্র্যাঙ্কের স্ত্রী তার মন ভালো করার চেষ্টা করে আর তাকে বলে, আমি জানি যে আজ তোমার দিনটা ভালো যায়নি। কথা বলতে বলতে তারা ইন্টিমেট হতে শুরু করে। ফ্র্যাঙ্ক যখন তার স্ত্রীর সাথে ইন্টিমেট হচ্ছিল তখনও সে জেনিফারের কথা ভাবছিল, তাই সে নিজের অজান্তেই তার স্ত্রীকে ব্যথা দিয়ে দেয়। এতে করে তার স্ত্রী অনেক ভয় পেয়ে যায় আর তাকে বকাঝকা করতে থাকে। এখন পরের দিন ফ্র্যাঙ্ক তার সহকর্মীর কাছে যায় এবং জেনিফারের ফাইলটি দিতে বলে। সে তাকে জিজ্ঞেস করে, তুমি এটা কি করবে। এতে করে ফ্র্যাঙ্ক তাকে বলে, আমি শুধু দেখব সব কিছু ঠিক আছে কি না। এরপর সে ফ্র্যাঙ্ককে বলে, জেনিফার এখন এই পাশের মেন্টাল হসপিটালে আছে। এটা শুনে ফ্র্যাঙ্ক তার সাথে দেখা করতে হসপিটালে যায়। এখন জেনিফার ফ্র্যাঙ্ককে দেখে তাকে জড়িয়ে ধরে। এতে করে ফ্র্যাঙ্কের তার উপর মায়ের সৃষ্টি হয় এবং সে তাকে তার কাছে রাখার সিদ্ধান্ত নেয়। এখন ফ্র্যাঙ্ক জেনিফারকে তার বাসায় নিয়ে আসে। ফ্র্যাঙ্ক এই বিষয়টা জানানোর জন্য তার স্ত্রীর কাছে যায়, কিন্তু সে ঘুমিয়েছিল। এরপর সে তার ছেলের কাছে যায়, কিন্তু সেও দরজা খুলছিল না। এজন্য ফ্র্যাঙ্ক জেনিফারের কাছে যায় আর তাকে বলে, আজ তোমাকে এই সোফাতেই ঘুমাতে হবে আর সকাল হতেই আমি তোমার জন্য বাসা খুঁজে দিব। এটা শুনে জেনিফার কিছু বলে না এবং তার হাতের ক্ষতটি চাটতে থাকে। এসব দেখে ফ্র্যাঙ্ক তাকে ঘুমিয়ে যেতে বলে আর নিজেও ঘুমাতে চলে যায়। এখন রাতের বেলায় জেনিফারের ঘুম ভেঙে যায় আর সে একটি বিড়ালের শব্দ শুনতে পায়। জেনিফার বিড়ালটির পিছু নেয় এবং তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এখন এখানে আমরা জানতে পারি যে জেনিফার যতটা নিষ্পাপ দেখতে ততটা নয়। এখন ফ্র্যাঙ্ক গভীর ঘুমে ঘুমিয়েছিল আর সে জেনিফারকেই তার স্বপ্নে দেখছিল। এরপর হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় আর সে জেনিফারকে তার রুমে উলঙ্গ অবস্থায় দেখতে পায়। ফ্র্যাঙ্ক তাকে বলে, তুমি এখানে কি করছো, বাইরে গিয়ে ঘুমাও। তখনই ওখানে তার স্ত্রী আসে আর সে জেনিফারের এমন ভয়ানক চেহারা দেখে ভয়ে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে তাদের ছেলে ওখানে আসে এবং সেও জেনিফারকে দেখে চিৎকার করতে থাকে। এখন ফ্র্যাঙ্ক তার স্ত্রীকে শান্ত করে এবং বলে, এই মেয়েটির এই দুনিয়ায় কেউ নেই, আমি তাকে সাহায্য করতে চাইছিলাম তাই তাকে বাড়িতে নিয়ে এসেছি। ফ্র্যাঙ্কের স্ত্রী তাকে এখনই জেনিফারকে তাদের বাড়ি থেকে বের করে দিতে বলে, কেননা তার ফিল হচ্ছিল যে জেনিফারের জন্য তাদের উপর কোনো বিপদ আসবে।
এতে করে জেনিফার তাকে কিস করে এবং সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন ফ্র্যাঙ্ক জেনিফারকে নিয়ে তার জন্য বাড়ি খুঁজছিল। ফ্র্যাঙ্ক তাকে একটি নদীর পাশে নিয়ে যায় এবং বলে, আমি তোমাকে ছাড়তে তো চাই না, কিন্তু তবুও তোমাকে যেতে হবে, কেননা আমার স্ত্রী চায় না তুমি আমাদের সাথে থাকো। এতে করে জেনিফার ফ্র্যাঙ্কের হাত ধরে তার বুকে লাগায়। প্রথমে ফ্র্যাঙ্ক তাকে নিষেধ করে, কিন্তু জেনিফার জোর করে তার সাথে ইন্টিমেট হয় আর ফ্র্যাঙ্ক তাকে আরও পছন্দ করতে শুরু করে। এখন রাতের বেলায় ফ্র্যাঙ্ক আবারও জেনিফারকে তার বাড়িতে নিয়ে যায়। জেনিফারকে দেখে ফ্র্যাঙ্কের স্ত্রী তাকে বলে, তুমি আবারও তাকে কেন নিয়ে এসেছো? তখনই জেনিফার ভেতর থেকে ওই বিড়ালটির শব্দ শুনতে পায় আর সে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বাইরে ফ্র্যাঙ্ক ও তার স্ত্রী ঝগড়া করছিল। তখনই তারা ওপর থেকে বিড়ালটির চিৎকার শুনতে পায়। তারা দুজন ওপরে যায় আর দেখে জেনিফার বিড়ালটিকে মেরে ফেলেছে এবং সে বিড়ালটির মাংস খাচ্ছে। এসব কিছু দেখে ফ্র্যাঙ্কের স্ত্রী অনেক ভয় পেয়ে যায় আর তার ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। এখন ফ্র্যাঙ্ক জেনিফারকে এমনটা করার জন্য অনেক বকাঝকা করতে থাকে। এতে করে জেনিফার অনেক ভয় পেয়ে যায়। জেনিফারকে এভাবে ভয় পেতে দেখে ফ্র্যাঙ্কের তার উপর মায়া হয় এবং সে তাকে ক্ষমা করে দেয়। এরপর রাতের বেলায় ফ্র্যাঙ্ক যখন ঘুমাচ্ছিল তখন জেনিফার ওখানে আসে এবং তাকে সিডিউস করে তার সাথে ইন্টিমেট হয়। এরপরের দিন এমি তার বাড়ির বাইরে খেলছিল, তখন জেনিফার তার সাথে দেখা করতে যায় আর এমি তাকে জিজ্ঞেস করে, তুমি কে? জেনিফার তাকে দেখতে থাকে এবং তাকে তার সাথে নিয়ে যায়। এখন রাতের বেলায় ফ্র্যাঙ্ক একটি বারে বসে ড্রিঙ্কও করছিল, কেননা সে তার চাকরি ছেড়ে দিয়েছে এবং তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে। এরপর ফ্র্যাঙ্ক বাসায় পৌঁছায় এবং জেনিফারকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও ছিল না। তখনই ফ্র্যাঙ্ক বেসমেন্ট থেকে কিছু শব্দ শুনতে পায় এবং সে ওখানে গিয়ে দেখে জেনিফার এমিকে মেরে ফেলেছে আর সে তার মাংস খাচ্ছে। এসব কিছু দেখে ফ্র্যাঙ্ক অনেক ভয় পেয়ে যায়। ফ্র্যাঙ্ক জেনিফারের ওপর অনেক রেগে যায় এবং তাকে ধরে অনেক মারধর করে। সে জেনিফারকে গলা টিপে মারার চেষ্টা করে, কিন্তু সে এমনটা করতে পারে না। এজন্য পরের দিন ফ্র্যাঙ্ক একটি সার্কাসে গিয়ে ওখানকার মালিককে জেনিফারের ব্যাপারে বলে। জেনিফার সার্কাসের অনেক কাজে লাগতে পারত, তাই ফ্র্যাঙ্ক তাকে তার বাড়ির চাবি দেয় এবং বলে, মেয়েটি আমার বাড়িতে বন্দি আছে, তুমি গিয়ে তাকে ধরে নিয়ে এসো। এরপর সন্ধ্যায় ফ্র্যাঙ্ক বাসায় যায় এবং দেখে জেনিফার কোথাও নেই। ফ্র্যাঙ্ক মনে করে হয়তো সার্কাসের মালিক এসে তাকে ধরে নিয়ে গেছে আর এখন সে টেনশন মুক্ত। কিন্তু যখনই সে তার ফ্রিজ খুলে তখন সে ওখানে সার্কাসের মালিকের লাশ দেখতে পায়, যাকে জেনিফার অনেক নির্মমভাবে মেরে ফেলেছিল এবং তাকে খেয়েও ছিল। এসব কিছু দেখে ফ্র্যাঙ্ক অনেক ঘাবড়ে যায় এবং সে ওই লাশটি তার বাড়ির পেছনে দাফন করে দেয়। এরপর ফ্র্যাঙ্ক সিদ্ধান্ত নেয় যে সে জেনিফারকে নিয়ে অনেক দূরে গিয়ে থাকবে, যাতে সে কোনো মানুষকে আর মারতে না পারে। তাই সে সকাল হতেই তার জিনিসপত্র গুছিয়ে জেনিফারকে নিয়ে তার একটি পুরনো কেবিনে যায়, যেটা জঙ্গলের একদম মাঝখানে ছিল। এখন ফ্র্যাঙ্ক জেনিফারকে বলছিল, এখন থেকে আমরা এখানেই থাকব, তাই তুমি এখানে থাকার অভ্যাস করে নাও। সে তাকে আরও বলে, জঙ্গলের পাশেই একটা শহর আছে, আমি কাল ওখানে কাজ খুঁজতে যাব আর আমি না থাকা অবস্থায় তুমি এখান থেকে কোথাও যাবে না। পরের দিন ফ্র্যাঙ্ক ওই শহরে যায়। ওখানে একটি দোকানে একজন লোকের দরকার ছিল, তাই ফ্র্যাঙ্ক ওখানে গিয়ে দোকানের মালিকের সাথে কথা বলে। দোকানের মালিক তাকে বলে, আমার পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একজন লোক চাই। ফ্র্যাঙ্ক তাকে বলে, আমি যে কোনো কাজ করতে পারবো। এখন ফ্র্যাঙ্ক ওখানে কাজ করতে শুরু করে এবং রাতের বেলায় সে কিছু খাবারের জিনিসপত্র নিয়ে ওই কেবিনে ফিরে যায়। কেবিনে গিয়ে সে দেখে জেনিফার ওখানেই রয়েছে। পরের দিন ফ্র্যাঙ্ক যখন কাজ করছিল তখন সে দেখে যে দোকানের মালিকের ছেলে তার বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য অনুমতি চাইছে, কিন্তু দোকানের মালিক তার ছেলেকে বলে, দোকানে এখনও অনেক কাজ পড়ে আছে আর আমি একা এসব কিছু করতে পারবো না। এসব কিছু ফ্র্যাঙ্কও শুনছিল। সে ওখানে গিয়ে দোকানের মালিককে বলে, আপনি ওকে যেতে দিন, ওর বদলে আমি সব কাজ করে দিব। এতে করে সে রাজি হয় এবং তার ছেলে অনেক খুশি হয়ে ওখান থেকে তার বন্ধুদের সাথে পার্টি করতে চলে যায়। এখন ফ্র্যাঙ্ক যখন দোকানের মালিকের সাথে কাজ করছিল তখন জেনিফার ওখানে আসে। সে তাদের একসাথে দেখে মনে করে হয়তো ফ্র্যাঙ্ক তাকে পছন্দ করতে শুরু করেছে। এতে করে তার অনেক খারাপ লাগে এবং সে কেবিনে ফিরে যায়। এখন দোকানের মালিক ফ্র্যাঙ্ককে জিজ্ঞেস করে, তুমি কোথায় থাকো? এতে ফ্র্যাঙ্ক তাকে বলে, জঙ্গলে আমার একটা কেবিন আছে, আমি ওখানে আমার মেয়ের সাথে থাকি। আমার মেয়ের একটি রোগ হয়েছে যার কারণে আমি তাকে আমার সাথে নিয়ে আসি না। দোকানের মালিক তাকে বলে, তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। এখানে ফ্র্যাঙ্ক মিথ্যে কথা এজন্য বলেছিল যাতে করে জেনিফারের সত্যিটা সবার সামনে না আসে। অন্যদিকে ওই ছেলেটি তার বন্ধুদের সাথে পার্টি করছিল। এরপর সে টয়লেট করার জন্য এক সাইডে যায়। ওখানে সে একটি মেয়েকে বসে থাকতে দেখে, যে কিনা তাকে তার পেছনে আসতে বলে পালিয়ে যায়।
এরপর আমরা যখন মেয়েটিকে দেখতে পাই, সে আর অন্য কেউ না বরং জেনিফার ছিল। জেনিফার ছেলেটির গলা টিপে তাকে মেরে ফেলে যাতে সে তার মায়ের থেকে প্রতিশোধ নিতে পারে। এখন ফ্র্যাঙ্ক যখন কেবিনে ফিরে আসে, তখন সে ওখানে জেনিফারকে পায় না। সে তাকে খুঁজতে থাকে আর তখনই সে বেসমেন্ট থেকে কিছু শব্দ শুনতে পায়। তাই সে ওখানে যায় আর দেখে যে জেনিফার ও ছেলেটির মাংস খাচ্ছে। এসব কিছু দেখে ফ্র্যাঙ্ক অনেক ঘাবড়ে যায় এবং সিদ্ধান্ত নেয় যে সে জেনিফারকে মেরে ফেলবে। তাই সে জেনিফারকে বেঁধে জঙ্গলে নিয়ে যায়। যখনই সে জেনিফারকে মারতে যায়, তখন একজন শিকারী তাকে দেখে নেয়। সে মনে করে ফ্র্যাঙ্ক মেয়েটির উপর অত্যাচার করছে, তাই সে ফ্র্যাঙ্ককে গুলি করে। এরপর শিকারী ফ্র্যাঙ্কের কাছে আসে আর ফ্র্যাঙ্ক হঠাৎ করে উঠে তাকে জেনিফারের নাম বলে মারা যায়। এখানে ঠিক তেমনটাই হয়েছিল যেমনটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এখন শিকারীটি জেনিফারের কাছে যায়। প্রথমে তো সে তাকে দেখে অনেক ঘাবড়ে যায়, কিন্তু যখনই জেনিফার তার হাত ধরে, এমন মনে হচ্ছিল যে সে পজেস হয়ে গেছে আর তার জেনিফারের অবস্থা দেখে তার প্রতি মায়া হতে শুরু করে এবং এর সাথেই এই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল জেনিফার মুভির কাহিনী। মুভিতে জেনিফারের সম্পর্কে আমাদের তেমন কিছুই বলা হয়নি যে সে কোনো মনস্টার নাকি কোনো ক্যানিবাল যে মানুষদের মেরে তাদের মাংস খায়। আপনাদের কি মনে হয় বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন। এমনই আরও অসাধারণ মুভির এক্সপ্লেনেশন সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে।